আপনারা দেখছেন এবিএন 24 সংবাদ। রংপুর জেলা প্রশাসক রবিল ফয়সাল বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনতে সর্বাত্মক সহযোগিতা করবে জেলা প্রশাসন। দুপুরে রংপুরের পীরগঞ্জের সানেহাট ইউনিয়নের বড় পাহাড়পুর গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ সোহাগের পরিবারের খোঁজখবর নেয়ার পর নিহতের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। আমাদের ছাত্ররা, জনতা, সাধারণ মানুষ, আমাদের অনেক মা বোন, ছোট বাচ্চা, তাদের সকল শহীদদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি এবং যেন মহান সৃষ্টিকর্তা যেন তাদেরকে বেহেশতে নসিব করুক সেই দোয়া করে আমি বলছি। যে আমাদের জেলা প্রশাসন রংপুর, আমরা সর্বসময় এই শহীদদের যে পরিবার তাদের পাশে আমরা আছি। আর যে বিষয়টা উঠে এসছে যে সকল পরিবার মামলা করতে পারেনি বা কোনো কারণে মামলা হয় নাই, সেইগুলোর বিষয়ে আমরা আমাদের জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং আছে, সভা আছে, আপনারা জানেন, সেই সভায় এই বিষয়গুলো আমরা সামনে এবার আলোচনা করব। আলোচনা করে আমরা এটা পরিকল্পনা করব। পরিকল্পনা করে আমরা সিদ্ধান্ত উপনীত হয়ে আমরা এটা আমাদের তরফ উপর থেকেও, আমাদের যে আমাদের যে উপরে যে আমাদের সরকার তরফ থেকে এই ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের পক্ষ থেকে সরকার ওখান থেকে মন্ত্রণালয় থেকে আমাদের কাছে নির্দেশনা আসবে এবং সেই নির্দেশনা মোতাবেকই আমরা কাজ করব। এ সময় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা সহকারী কমিশনার তকি ফয়সাল তালুকদার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনেট ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল। স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ নিস্টার আলম। স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর।